أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা বিষয় এখানে প্রাসঙ্গিক আলোচনা করতে চাই সেটা হচ্ছে উমরাজগি আল্লাহ তাল আনহু যে তারাবির সালাদকে যেটা রমজানে পড়া হয় এসার পরে এটাকে কেন বেদাত বললেন আসলে যে বেদাত যেটা আছে এটা বেদাতে এই বেদাত নয় কারণ বেদাত বলা হবে এমন কাজ যেটা আবাদতার নামে চালু করা হয় যেটা রাসুল সরসম করেন সাহাবাহিক কালাম করেন নাই এমন কাজ যদি কেউ করে নিত সেটা হয় বেদাত এখন অমর তারাবির সালাতকে কেন বললেন নেমা হাদা নেদা তু হাদিহি এটা কত সুন্দর একটা বেদাত এটা কেন বললেন অনেকে শুধু বলে যে বেদাতে হাসানা এটা যায় আছে এই দলিলের দ্বারা আসলে আমরা যে ফাঁক পোক তালাশ করলে হবে না কোরআন সুন্দরকে বুঝতে হবে সাহবাঈকলামের যে মত হিসাবে আমাদের ভিন্ন মতে দিক দিয়ে তাকাইলে আমরা যে সুবিধা গ্রহণ করতে পারবো কিন্তু সুন্দর তল জমাতের মানুষ আসতে পারবো না বিষয়টা হচ্ছে যে আপনার উমার আদি আল্লাহ আনহু তিনি ওই প্রথম খলিফা যিনি নবী সাল্লা আলি তিন দিন তারাবির সালাদ জমাতে পড়ার পরে আর নাই এরপরে নবী সাল্লা মারা যাওয়ার পরে আব্বুকর আদিল্লাহ পড়ার নাই জমাতে কিন্তু এই নবী সাল্লাহ আলাইসলামের তিন দিনের ফড়া জমাতে ফড়া তারাবির সালাদকে উমর আদুল্লাহ যে জমাত আকারে করে দিছেন আর এই জমাতে আকারে করে দেওয়ার নজর গ্রীষ্মটি যখন আমার গেলে নজরে পড়ে তখন উনি এটার প্রশংসা করছেন প্রশংসা গিয়ে করতে গিয়ে বললেন যে এই নতুনভাবে চালু করা তারাবির নামাজটা কতই না সুন্দর এটাকে অনেকে যে বেদাতের দিকে নিয়ে যায় যে না বেদাতে হাসানা বেদাতে সাইয়ার মধ্যে সাইয়া করা যাবে না বেদাতে হাসানা করা যাবে না এগুলো শুধু সন্তানদের কথা এই বিষয়ে দল হচ্ছে শোয়েব বুখারের দুই হাজার দশ নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে আল আব্দুল কারি উনি বলেন তো মা উমর আবনে খতাবর্তি আল্লাহ তহ আমি অর্থাৎ আব্দুর রহমান ইবনে কারি রহমতুল্লাহ বলেন আমি উমর বিন খতাবীল্লাহ সাথে বাইরে হইলাম লাইলে তানফি রমদান ই মসজিদ রমজানের এক রাত্রিতে মসজিদের উদ্দেশ্যে ফাইজা নাসু আউজা মুদাফার লোকেরা যে আলাদা আলাদা সালাত ফুটতে আছে ইউশাল্লি রজুলু ও ইউসাল্লি রজুলু ফৈশাল্লি বিশালাত ইহিদ্রাহাত তখন যে বিভিন্নভাবে বিক্ষিপ্ত আকারে লোকেরা সালাত আদে করতে আসেন নিজের সালাত আদে করতে আসেন ফাকালা অমর অমর যারা তরণ বললেন ইনি জামা জামাত হাউলাই আলাকার নওয়াহিদ আমি যদি নি এইরকম বিক্ষিপ্ত আকারে লোক যারা সালাত আদি করতে আসে তাদেরকে এক ইমামের পিছনে করে দেয় লাকার আমসাল এটা অত্যন্ত ভালো হয় সুম্মা আজামা ফাজামা আহম আলা কাবল তখন উনি কি করলেন লোকদেরকে একসাথে করলেন একসাথে যে কাবলি আল্লাহ ইমাম ইমামতিতে একত্রিত করে দিলেন অর্থাৎ উবাইবরে কাবল্কি আল্লাহ তালু ইমাম হলেন অন্যান্যরা মুক্তি হল সুম্মা খারাজ আহু লাই লেগানো অন্য এক সময় যে আমি উমর উমরদ্দুল্লাহুর সাথে আবার বাইরে হইলাম ইহিম তখন লোকেরা তাদের ইমামের পিছনে করতে আসে কলা উমার কয়েকদিন পরে উমরদুল্লাহতালহু বললেন নেমাল বিদ নেম হাদিহি এটা কি সুন্দর একটা যে নতুন কাজ অর্থাৎ এখানে নতুন কাজ বলছেন যে একেবারে নতুন নয় নতুন বল খুঁজছে নবী সাল্লাহসাল্লাম তিন দিনের ফলার এই কাজটা আর চালু ছিল না আবার ইনি কী করে দিলেন চালু করে দিলেন এই নতুন চালু করার দিক দিয়ে উনিকে বেদাত বলছেন এটাকে এটা বেদাতের শরীর এটা না যে নবী সাল্লাহ সাল্লাম জমানাতে ছিল না শাহবাগ রামে অন্য কোনো জমানাতে ছিল না এটা নতুন করে উনি কী করছেন চালু করছেন তাহলে এটা অবশ্যই বেদাত হয়ে যেত গুণা হয়ে যেত এটা তো মূলত তারাবি সালাতে জমাত নসুল্লাহ সাল্লাম থেকে সুপ্রমাণিত এটার বেদাত হবার কোনো সুযোগ নাই এটা শুনতে শুনত শুধু এখানে উনি যে বিরতির পরে আবার নতুন করে চালু করছেন ওই হিসেবে উনি শব্দটা ব্যবহার করছেন তারপরে এই কথা বলার পরে মরাদি নামুন আনহা আফজাল আল্লামুন আকর আল্লাহন কিন্তু উনি সাথে সাথে এই কথা বলে দিয়েছেন ওয়াল্লা নামুন আনহা যারা এখন ঘুমাইতেছে তারা উত্তম কাদের থেকে যে যারা এখন কি করতেছে সালাদাতে করতেছে কারণ এটা তো ইউরিদু লাইল তার শেষ স্বাস্থ্য করতে ইচ্ছুক আর লোকেরা এই তারাবি করতে করতো পর ও তাইলে উমর এই এ হাতে শেষাংশ বলতে গেলেন যারা এশারো ফল কি করে বলতেছে তারা বলতেছে তাদের থেকে উত্তম হল তারা যারা এখন ঘুমাইতেছে শেষ শাস্তিতে তারাবি পড়বে এই হাজার তারা বোঝা গেল যদি নাকি জামাতের সাথে শেষ তারা বি আদায় করে এটা প্রথম রাত্রিক থেকে বেশি উত্তম হবে তবে যদি নাকি শেষ রাত্রিতে আসায় না পড়ে আর শেষ রাত্রীতে ঘুরতে পারল না তাহলে বড় একটা ক্ষতি শিকার হয়ে গেল অনেক বড় সবের থেকে মার হয়ে গেলো এই জন্য নিশ্চিতের জন্য যারা শেষ যে উঠতে পারবে না বলে বিশেষ তাদের অবশ্যই উচিত এর সাথে ফল ফল